guys, welcome to my another vlog. আজকে আমার শরীরটা খুব খারাপ, তার জন্য আমি স্পেশালি কোনো ব্লগ ভিডিও বানাতে পারবো না। তো নীরাজ বলল ও আজকে আমাকে ম্যাগির পকোড়া বানিয়ে খাওয়াবে, তো দেখি কি বানিয়ে আনে আর কেমন হয় খেতে, আমি তোমাদের সাথে শেষে বলবো। ততক্ষণ তোমরা দেখে নাও কি কি করে না করে, কেমন ভাবে বানায় ম্যাগির পকোড়া। চলো টাটা। চলো, তো আমি ক্যামেরাটাকে প্লেস করে দিই একটা জায়গা মতো। এটা ম্যাগির মশলা, এটাও লাগবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি তো ছোটবেলায় এটা হাতের মধ্যে নিয়ে চেটে চেটে হরলিক্স এর মতন খেতাম, ঠিক সোহম এর মতন। সোহম যেরকম হরলিক্স খেতো, আমি সেরকম ম্যাগি মশলা খেতাম। আর মেবি তোমরাও খেতে হয়তো খেয়েছো। আমি এটা না ভেঙে দিয়ে দিলাম পুরোটা। আমাদের ম্যাগিটা সেদ্ধ হয়ে এসছে, আপনাকে চেক করে দেখিয়ে দিই। তো এটাকে আমি জলটা ঝরিয়ে নেব। জল, গরম জলটা ঝরানো হয়ে গেলে আপনারা একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেবেন, যাতে জিনিসটা আটকে না যায়। মানে দেখবেন ম্যাগি করার সময় জিনিসটা একটু আঠালো হয়ে যায় আর আটকে যায়, তো এটা করে নিলে আপনাদের জিনিসটা ঝরঝরে থাকবে। তো আমি ম্যাগি পকোড়া তৈরি করার জন্য আলাদা আলাদা চারটি জিনিস কেটে রেখেছি। সেটা হলো টমেটো, আপনারা না দিলেও পারেন, বাট আমার খুবই ভালো লাগে টমেটো ফ্লেভারটা, তো যার জন্য আমি দিলাম। গাজর, লঙ্কা আপনাদের স্বাদ অনুযায়ী, পেঁয়াজ, এই চারটি জিনিস পকোড়ার জন্য খুবই দরকারি। তো একে একে আমি জিনিসগুলো একটা পাত্রে আলাদা পাত্রে দিয়ে নেবো। প্রথমে পেঁয়াজ, লঙ্কা, গাজর, টমেটোটা পারলে আপনারা একটু ছোট ছোট করে পিস করবেন, আমার এখানে বড় হয়ে গেছে। লবণ টেস্ট মতন, সামান্য, এটা হচ্ছে জিরে গুঁড়ো, আপনারা টেস্ট মতন দিয়ে নেবেন। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটাও টেস্ট মতন, ঝাল খেলে বেশি। আমি অনেক লঙ্কা দিয়েছি বলে আমি দিলাম না, সামান্য একটু হলুদ। গরম মশলা আমি দিচ্ছি না, কারণ গরম মশলার ফ্লেভার আমার একদমই পছন্দ না। এরপরে আমরা দেব সেদ্ধ করা ম্যাগিটা। এর মধ্যে একটা কাঁচা ডিম দিয়ে দেবো,
যাই হোক নেবে, এটাকে ভালোভাবে মাখিয়ে নেবে। কড়াইটা গরম করতে দিয়ে দিলাম, কড়াইটার অবস্থা খুবই খারাপ, এটা নতুন কড়াই কিনতে হবে। সো প্লিজ আপনারা পারলে ইগনোর করুন কড়াইটা, অবস্থাটা খুবই খারাপ। এখন আর কড়াই খুঁজে পেলাম না, মা নেই বাড়িতে, পুষ্পিতা শরীর খারাপ, তো আমি কড়াইয়ের সাথে সামনে যেটা পেলাম সেটাই নিলাম। ওকে, তেল গরম হয়ে গেছে, তো আমাদের মিক্সারটা রেডি। জানি না এটা কোথা থেকে আসলো, বাতিল, তুমি বাতিল। আচ্ছা, আর যেটা দেখানো হয়নি এটা হচ্ছে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো বলতে পারো। আমি এটা বিস্কুটের গুঁড়ো থেকেই বানিয়েছি, বাজারে কিনতে এখন কে যাবে, তো বাড়িতে টোস্ট বিস্কুট ছিল সেগুলোকেই গুঁড়ো করে আমি বানিয়ে নিয়েছি। তো আপনাদের যেটা করতে হবে সেটা হলো, তাদেরকে সুন্দর করে একটা টো বানাতে হবে। টোটা বানিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়োর মধ্যে ডুবিয়ে একটা বলের শেপ দিতে হবে। ঠিক এরকম একটা বলের শেপ দিতে হবে। দেন আস্তে করে ঘেমে ভূত, খুবই গরম রান্নাঘরে, আর আমার একটু গরম লাগলে বেশি ঘাম হয় জানি না কেন। তো পকোড়া রেডি, খা, খেয়ে আমাকে বল কেমন টেস্ট হয়েছে। না তুই আগে রিভিউটা দে। একটা ভুল হয়ে গেছে, আমি এর মধ্যে ম্যাগির মশলা দিইনি। সত্যি জানি না কেমন খেতে হচ্ছে, ও তো বলছে ভালো হয়েছে। আমার ম্যাগির পকোড়াটা খেয়ে ভালোই লাগলো, তো আপনি আমার বাড়িতে ট্রাই করতে পারেন, দেখতে পারেন কেমন হচ্ছে না হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রতীক্ষার বাদ ভেঙে যাচ্ছে, আমি কখন খাবো তো আর ওয়েট করতে পারছি না একদমই, লিটারেলি। তো খুব খিদে পেয়েছে, দেখে আরো খিদে বেড়ে গেল জানেনি তো। তো চলেন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা, বাই বাই, গুড নাইট, সাব্বাক।